সদ্গুরু নতুন বছরের জন্য কি সংকল্প নেওয়া উচিত আর আমি অনেকবারই সংকল্প নিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি তো আমার কি করা উচিত আপনি যদি জীবনে কিছু পরিবর্তন আনতে চান আপনাকে কিছু ছাড়তে হবে আপনার কোনো সংকল্পের প্রয়োজন নেই জোর করে কিছু পরিবর্তন করার যাই হোক কালকে নতুন বছর পড়ছে মানে লোকে খালি নিউ ইয়ার রেজলিউশন এর কথা ভাবছে নতুন বছরে আমি এটা করতে চাই নতুন বছরে আমি ওটা করতে চাই এটা ওই এক তারিখ দুপুর অবধি টেকে যাদের সংকল্প একটু দৃঢ় তাদের জন্য হয়তো হয়তো কয়েকদিন টেকে তবে বেশিরভাগই জানুয়ারি শেষ হতে না হতেই হাল ছেড়ে দেয় নিউ ইয়ার রেজলিউশন ভুলে মেরে দেন কারণ এ তো পুরনো ব্যাপারে বছরটা ইতিমধ্যে এক মাস পুরনো আপনি কি করে নববর্ষের সংকল্প নিয়ে কথা বলতে পারেন সেটা তো শুধু যখন বছরটা নতুন ছিল একেবারে নতুন তো এই নিউ ইয়ার রেজলিউশনগুলো একবার হয়েছিল কি শঙ্করন পিল্লাই একটা নিউ ইয়ার রেজলিউশন নিয়েছিলেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব তো চেনা জানা সবাইকে বলে বেড়ালেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছি তো এক তারিখ সন্ধেবেলা অনেকে রিকভারি পার্টি বলে একটা পার্টি করে পার্টি উঠেই ঘুম থেকে বেলা বারোটায় এবার তাদের পার্টি থেকে রিকভার করতে হবে তাই একটা রিকভারি পার্টি এমনও লোকজন আছে যারা এই পরামর্শ দেওয়ার এক্সপার্ট রিকভারির জন্য কি ধরনের ড্রিঙ্কস করতে হবে না হবে তো উনি ওই পার্টিটায় গেলেন গিয়ে ওনার এক বন্ধুকে বললেন আমি একটা সিগারেট দিত বন্ধু বললেন ও আমি ভেবেছিলাম তুই ছেড়ে দিয়েছিস উনি বললেন দিয়েছি বই কি এটা জাস্ট একটা প্রথম ধাপ তার মানে কি বলছিস তুই প্রথম ধাপ আবার কি উনি বললেন আমি কেনাটা ছেড়ে দিয়েছি ধাপে ধাপে কাজে পরিণত করা বুঝলেন তো অনেক ব্যাপার তো লোকে আমায় সবসময় জিজ্ঞাসা করে নতুন বছরের জন্য কি সংকল্প নেওয়া উচিত আর আমি অনেকবারই সংকল্প নিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি তো আমার কি করা উচিত আপনার কোনো নববর্ষের সংকল্প নেওয়া উচিত নয় কারণ কারণ আপনি কি করবেন তা একটা নির্দিষ্ট তারিখ ধরে ঠিক করতে পারেন না আপনি যদি জীবনে কিছু পরিবর্তন আনতে চান ধরা যাক কিছু পরিবর্তন করতে হবে ধরা যাক আপনি ধূমপান ছাড়তে চান বা আপনার নাক খোঁটাটা ছাড়তে চান না আমি এটা বলছি কারণ আমি যুক্তরাজ্যের কিছু শীর্ষ মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম আর তারা আমাকে বললেন মনোরোগ বিদ্যায় নাক হলো শ্রেণীবদ্ধ রোগগুলির মধ্যে একটি নাক্ষটা দেখুন এখন আপনি এটাও করতে পারবেন না এখন আপনি মুখস্থারী তো এটাও পারবেন না তারা সেই কাঠি লাগিয়ে এই 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 করার পর আপনি আর সেখানে কোথাও হাত দিতে চান না তো আপনি যেটাই ছাড়তে চাইছেন আপনাকে ছাড়তে হবে না কিছু আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে সচেতনভাবে আচরণ করতে হবে বাধ্যতামূলক আচরণ না করে আপনাকে সচেতন হয়ে উঠতে গেলে নিজের ভেতরে আপনাকে একরকম প্রাণোচ্ছলভাবে থাকতে হবে একরকম আনন্দে থাকতে হবে লক্ষ্য করে দেখেছেন যখন আপনি খুশি থাকেন আপনি অনেক বাধ্যবাধকতা এড়িয়ে যেতে পারেন হুম আপনি ভীষণ খুশি আপনি সাধারণত ওই জায়গাটাতেই বসেন খুব খুশি থাকলে কেউ ধাক্কা দিলেও ঠিক আছে হি হি আপনি মনমরা থাকলে ঠককা দিতে কি পারবো ছাই ওই মনমরা অবস্থায় যদি আমরা ঠেলাঠেলি করি আপনি বোমের মতো ফেটে উঠবেন যখন আপনি হাসি খুশি আপনার উপর আমরা জোরজুলুম করতে পারি এই জন্যই লোকজনকে খুশি রাখি আমি কারণ তারা হাসি খুশি থাকলে আপনি জোরজুলুম চালাতে পারেন ঠিক আছে সে ঠিক আছে কিছুই বাধা ধরা নয় সবই চলতে পারে লোকজন মনমরা থাকলে কংক্রিট ব্লকের মতো আচরণ করে শুধু এইভাবেই থাকতে পারে তো আপনার নিয়ে জোর জবরদস্তি কিছু পাল্টানোর দরকার নেই আপনার দরকার সচেতনতা সেটা আবার কি করে করব তাহলে আপনাকে আপনার শক্তিকে প্রাণোচ্ছলতার উঁচু স্তরে বাড়িয়ে নিয়ে যাওয়ার পর কাজ করতে হবে একটু প্রাণোচ্ছল থাকলে আপনি স্বাভাবিকভাবেই সচেতন থাকবেন জীবনের অভিজ্ঞতা যদি খুব মিষ্টি হয় আপনার আপনি সচেতন হয়ে উঠবেন